উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চলে এক বাজি কারখানায় আজ ভোরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, আটজন আহত বলে জানিয়েছেন বারাসাত হাসপাতালের সুপার ডাক্তার সুব্রত মণ্ডল। আহতদের মধ্যে তিনজন শিশু, ছজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে মৃত্যু হয় একজনের, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত একাধিক বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কংক্রিটের একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। 50 থেকে 100 মিটার দূরে ছিটকে যায় মানুষের দেহ। ঘটনাস্থলে যান বারাসাত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখার্জি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পুলিশের মদতেই বেআইনিভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই বেআইনি বাজি কারখানা দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। ঘটনাস্থলে যান জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। বেআইনি বাজি ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনা হয়েছে সেটার জন্য যা ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি, পুলিশ আমরা সবাই এখানে উপস্থিত আছি, আর পুনরাবৃত্তি না হয় সেটা আমরা নিশ্চয়ই নিচ্ছি। তারা আহত হচ্ছে, সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তো একটা মানে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে অভিযান চালাতে বলেছে, তা সত্ত্বেও এখানে বেআইনিভাবে বাজি মশলা তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে যেটা দরকার আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি, তারপরে আমরা প্রসারিতভাবে বলছি।